হাই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি অন্যরকম করে স্টার্ট করলাম, লঙ্কা দিয়ে। দেখো আমাদের গাছে পুরো এত লঙ্কা ধরেছে, লাল লাল, মনে হচ্ছে পুরো কোনো লাইট গাছ লাগানো রয়েছে দূর থেকে। আর রোদে তো মনেই হচ্ছে প্রচুর লঙ্কা ধরেছে। আমি অনেক তুলে নিয়েছি, তাও অনেক রয়েছে। তো এই গাছটা তো দেখো প্রচুর লঙ্কা। যারা লঙ্কা খেতে ভালোবাসে মুড়ি দিয়ে ভাত দিয়ে, তো তারা চলে আসতে পারে আমাদের বাড়ি। তো প্রচুর ধরেছে দেখো, খুব সুন্দর। আর গোল গোল লঙ্কাগুলো এরকম, তো এগুলো না খুব ঝাল। যদি মাংসতে বা তরকারিতে যদি এই লঙ্কাগুলো দেওয়া হয় তাহলে কোনো শুকনো লঙ্কার প্রয়োজনই নেই, লঙ্কা কুটোরও দরকার নেই, খুব ঝাল লাগে। তো আমরা খাই, তুলে তুলে মিষ্টিকে দিই, তো খুব সুন্দর লাগলো গাছটা, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর সুন্দর দেখো, খুব দূর থেকে দেখো খুব মনে হচ্ছে লাইট গাছ কোনো, দূর থেকে পুরো লাল লাল লাগছে, অনেক লঙ্কা ধরেছে এই তলে তলে, প্রচুর লঙ্কা। তো এখানে মুড়ি খাচ্ছে নীল, দাও বাবার সাথে ঘুম থেকে উঠে এলো, এই তারপর মুড়ি খাচ্ছে। আমি বসে রয়েছি, তো মুড়ি ভাল লাগছে? বা খাবে? দাঁড়া বা এনদি। বন্ধুরা আমাদের উচ্ছে গাছে দেখো কত উচ্ছে ধরেছে, তো এগুলো আজকে তুলে রাখছি, আজ হবে না কাল হবে। খুব সুন্দর দেখো, এটা একটু বাঁকা টাইপের হয়েছে, অনেকগুলো ধরেছে, ছোটো 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 তুলবো না বাবা, তুলে দেবো ছোটোটা। হ্যাঁ মোটামুটি গুলো তুলে দাও। এই যে তোমার ডান দিকে আছে, ওই উপরে এই ডান দিকে, এই দেখো এটা একটা পাকা পাকা হয়ে গেছে। আচ্ছা সবজি হলে না তুলতে খুব ভালো লাগে আমার। মরে গেছে, তো এটা রেখে লাভ নেই। দেখো নিচে কালনা আছে, কই নিচে আছে, এই দেখো নিচেও একটা বড় পারা হয়েছে, খুব সুন্দর। কতগুলো হয়েছে দেখো, তুমি নিবে? আর এটা ছোট বেটা, আর বড় নাই, আর বড় দেখতে পাচ্ছ বাবা? না নেই। তো এইগুলো তো আমার হয়ে যাবে, আমরা তিনজন খাই, তো বাবা খায়, আমি খাই, মা খায়, তাছাড়া কেউ খাই না। তো কটা পেলাম? ছটা। ওর থাক, বড় হোক, তুলবো। বাবু এখানে কড়াই চাপিয়েছে, কি রান্না করবে? তেল রান্না করবো মাংস দিয়ে। ও তাই, কড়াইটা সাদা হয়ে গেছে, এটা আমাদের ফল নয়, কড়াইটারই ফল, ঠিক আছে? তো কড়াইটা খারাপ, আমরা পরিষ্কার করে ফেলেছি, নালে উনি কালে মানে হাড়ির কালি ইয়ে থাকলে ওগুলো কালো থাকে দেখতে। আর এই গ্যাসটা না খারাপ, মানে এই গ্যাসটা, এই যে এটা খারাপ, হাত দিয়ে বসে গেছে, এই বসে গেছে মনে হচ্ছে দেখো। হ্যাঁ ভালো হয়েছে, এটা হাত দিয়ে দেখাতে হবে না তোমাকে? কেন? না এটা বসছিল না, আর ওই জন্য ফোন করা হয়েছিল। ওই গ্যাপটা থাকছিল, ওই দেখো তার দেখ বসেছে না, ওই তো গ্যাপটা আছে এখনো। হ্যাঁ এই গ্যাপটা দেখো আছে এখানে, তো এটা এখন ব্যবহার করতে পারি না আমরা, এটাই কাজ হয়। দেখো আমার গ্যাসটা লো এ রাখা করেছো তুমি। এই আমি জানি না, গরম হচ্ছে না কেন, সেন উঠে গেছে তেল গরমের। জিও মার্কেটে কিছু অর্ডার দেওয়া ছিল, ওগুলো আজকে এসছে, অনেক কিছু ছিল মানে এরকম মাসকাবারি জিনিস। গাড়ি রেস্ট বাবা, সাধু ব্রাদার্স এ আছে বলছে। তো কোথায় আমরা ঠকে গেলাম, গাড়ি এলো না এখনো। ফোন করেছিল বলছে এই দোকানে নাম করছিল, কিন্তু এই দোকানে, ওই তো বাবা এসছে ওইখানে রয়েছে। গাড়িটা গিয়ে ব্যাক করতে বলো, এই গাড়িটা আগের বারও এসছিল, ঠকিনি, ফাইনালি দেখতে পেলাম আমি। তো গাড়ি অনেক কিছু অর্ডার আছে, পেটিগুলো সবারই অর্ডার দেওয়া আছে না, অনেকগুলো পেটি আছে কিন্তু কোনটা আমাদের কে জানে। তো জিও মার্টে 10 কেজি করে 20 কেজি চালের অর্ডার দিয়েছিলো, ওই জন্য এইগুলো তো নিয়ে যেতে পারবে না, নামিয়ে নিয়ে যাচ্ছে, আর ওই বক্সে যাবে না পুরো ঘর পর্যন্ত, আগে বক্সটা ঘরে ঢুকিয়ে দিত। আর এই কটা টুকিটাকি জিনিস, তো এগুলোই অর্ডার দিয়েছিলো, রান্না হয়ে গেছে, আজকে আমি ব্যস্ত ছিলাম। কেমন করে দেখাচ্ছে এরকম করে উপর থেকে, তো ভালো তো ভালো লুকটা আসবে। রান্নাটা দেখতে পাইনি সেভাবে, কেমন রান্না করলে, কি কি দিলে? হ্যাঁ দিয়েছি, একটু কেন্ন ধরে দিয়েছি, একটু সুয়াপোকা দিয়েছি, একটু প্রজাপতি দিয়েছি। পাগল একটা, কেন এগুলো খেতে রুচবে তুমি এরকম উল্টো করে নাম বোঝা বুঝতে দিও, কালারটা এসেছে দেখো কত সুন্দর। আগালে এইগুলো মশলাগুলো এখানে সব এনে জড়া করেছে যে, ওগুলো এমনি পূজা পুতি রান্না করলে মশলা দিতে হয় বলে,
আমি যখন যাব বালতি খোঁজে, এখানে বালতি এসছে অনেক, মানে হরেক মাল করছে, তো দেখে আসি যদি পাই ভালো। নেবে না জানো তো, লোককে ইয়ে করবে। না না, একটা বালতি দরকার। ও না, লোক স্বভাব আছে, ডেকে ডেকে চাটে, এই কত দাম কি দাম, আমার ওখানে 12 টাকায় পাওয়া যায়, যাও এরকম বলে পাঠিয়ে দেয়। নো, ওরকম নয়। এইদিকে এসো, বালতি জাল বসব 35 টাকা নিয়ে। 35 টাকা? 15 টাকা বাটি মাত্র 35 টাকা। মঞ্চুরি বাটি মাত্র, জানবো এখানে সব 35 টাকা আছে। কিছু কম হবে না, কিছু বেশি? বালতি বার কোন বালতি? বড় না ছোট? বড় বালতি। আরে এই ডিবাগুলো, এই ডিবাগুলো খুব সুন্দর লাগছে। অন্য কালার নেই? কালো ছাড়া ছোট হবে, রঙিন কিন্তু এটা ভালো। আর ছোটগুলো দেখি, ওইগুলো দেখি না, মাকে ডাকো না, দুটো বালতি রয়েছে, এটা 35, মানে এটা ছোট, এটা বড়, কোনটা লোক ভাবছি? এই কালোটা, এই দেখো এই কালোটা, আর এই যে এইটা দেখি, এটা একটা লেবার শখ আমার অনেক দিন থেকে, এটা না এগুলো একসঙ্গে দু তিনটা গাছ লাগালে এটা ভালো। এই দুটো থাক, কিছু হবে না, আপনি মেশিন দেন। আর কি আছে? এখানে বাটি 35 টাকা দিয়ে বাটি রয়েছে, অনেক সুন্দর সুন্দর, সবই 35, আপনি যেটা নিন। তো মা এখানে গল্প করছে, জিনিস কিনতে এসে অনেক কিছু কেনা হয়ে গেছে। এরকম তো অনেক কিছু কিনলাম, নীল এখানে দেখো দিদি ভাই পেয়েছে, খেলছে। কতগুলো জিনিস নেওয়া হয়েছে আজকে, অনেক জিনিস নেওয়া হয়েছে, 10টা জিনিস কিনেছি 35 টাকা দামে। তো এগুলো খুব কাজের জিনিস, অন্যগুলো কেনা হয়েছে। তো এই দেখো এই জিনিসগুলো নেওয়া হয়েছে, এই ডিবা দুটো নেওয়া হয়েছে। তো এগুলো পুরো কাজের, আমাদের যেহেতু ঘর মানে যেহেতু চেঞ্জ করলাম, ডিবা ডুবির চাই, তো এগুলো একটার দাম 35 টাকা, খুব শক্ত, খুব মজবুত জিনিস। তো এই একটা ডিবা আর এই একটা ডিবা, এই দুটো নিয়েছি 35 টাকার। আর নিয়েছে বাবা, এগুলো বাবা মানে ওই যে আমাদের গিরিলে গাছ লাগাবে, ওই জন্য চারটা নিয়েছে, টপ 35 টাকা করে দাম। এগুলো না আমরা যদি দোকানে এরা কিনি না 70 টাকা করে নিয়ে নেয়, আমরা জিজ্ঞেস করেছি, ওই জন্য নেওয়া হয়নি, এখানে সস্তায় পেয়েছে বলে চারটা নিয়ে নিয়েছে। আর বাবা একটা গামলা নিয়েছে, এটাও 35 টাকা দাম, দুটো নিয়েছে একটা মা। আর আমি এই বালতিটা নিয়েছি, এটা আমার জামা কাপড় কাচা হবে, তারপর নীলের জল গরম রোদে, আর এটা নীলের ওষুধ রাখার জন্য নিয়েছি। নীলের ওষুধগুলো না খুঁজে পাওয়া যায় না, প্রচুর মানে অসুবিধা হয়, কোথায় রেখেছে কোথায় রেখেছে, তাই এখানে সব দাঁড় করে রাখবো। তো এটা আমাদের ওখানে বলছিলো 70 টাকা দাম, 55-70 যাই হোক বলছিলো, কিন্তু এখানে 35 টাকায় পেয়েছি, ভালো, ওই জন্য বিশেষ করে নিলাম। আর একটা ডিবা নিয়েছি, ওই ডিবার নীল ছুঁড়ে পালালো, ওই দেখো। তো ওই ডিবাটা আমার মনিহারি মানে এরকম কানের নাকের রাখার জন্য নিয়েছি, চুড়ি এগুলো রাখবো, খুব কাজে লাগবে। জিনিস কেনাকাটা হয়ে গেছে, বাবুর একটা অর্ডার হলো যে আমি যখন ডিবাটা নিয়েছি না জিনিসপত্র রাখার জন্য, বাবু এরকম একটা ডিবা নেবে। তো পরে বাবু বলছে এখনই নিয়ে নাও চলে যাবে, চলে গেছে না যায়নি কে জানে, বাবা গেল একবার পুচকুকে নিয়ে। তো মা মনে আরো ওখানে কি পছন্দ করছে তাও দেখায়। মা খুন্তি, তো মা নিয়েছে খুন্তি, এবার মাছ ছাকা, মাছ ছাকার জন্য তো কি এরকম মাটি একটা আছে যা আছে, ওটা বড় তো একটা ছোট টাইপের, তাতে ডিবা দুটো লিবে আর ছোট ছোট বাটি লিবে। এখানে মাংস খাবো এবার, মেয়েটা কটা রয়েছে আছে তো মেয়েটা, তেল তেল দেখে দেবে, চর্বি চর্বি, এই মাংসে চর্বি থাকে না, তেলটা খেতে ভালো লাগে, মানে কষাতে ঝোলে আবার ভালো লাগে না। ঠিক আছে, তিন পিস থাকা একটা ঠেকাই দাও, তিনটে দিতে নাই, একটা মেটে আছে, অন্য তিন পিস নেই, আমি দিচ্ছি, দাও দু পিস রয়েছে দেখো, আর একটা মেটে ওইটা নিয়ে তিন পিস ধরে। তো আমি এখন জিনিসপত্রগুলো ধুতে চলে এসেছি, আর মা বললো বাতিগুলো সাবানগুলো দিয়ে ধুবে, কারণ সাবানগুলো আজকে ব্যবহার হবে, আর এগুলো সব জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই বালতিটার জন্যে আমি গেছিলাম, অনেকগুলো জিনিস হয়ে গেছে, সবগুলো দরকারি জিনিস। আর বালতি দিন আগে সফেদ সাবানগুলোতে বালতি পাওয়া যেত, এখন আর বালতি পাওয়াই যায় না, এখন শুধু মগ আর মগ আর বাসন মাজার সাবান আর
বাসন মাজার ছবরা, তো ওইগুলোই পাওয়া যাচ্ছে। ওই জন্য বালতি ফেটে গেছে, ভেঙে গেছে, তো তো বালতি শর্ট পড়ে গেছে, ওই জন্য বালতি কেনার জন্য আমি গেছিলাম। তো এই টবগুলো খুব সুন্দর, এবার যখন গাছ লাগাবো না তোমাদের সাথে সব শেয়ার করব। তো ডিবা ডুবি ধুলাম, আজকে প্রচুর কাজ বার হলো, মানে বাড়তি কাজ। তারপর আলু পোস্তটা আমি করে দিয়েছি, মা ভাত ডাল করে রেখেছিল, বাবু মাংস, তাই রান্নার দিকে সেভাবে যেতে হয়নি, শুধু হালকা পোস্তটা করলাম। আর এখন আমি স্নান করব, কিছু কাচবো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে নতুন বালতি ইউজ করছি, তো এখানে নতুন বালতি ইউজ করছি, এতে এগুলো কাচা কাচা কেচে নেবো। তো বাথরুমে কাচ্ছি, কারণ এখন আর মেঘলা ওয়েদার, বাইরে যাবো না, বৃষ্টি নামাবে, এগুলো কেচে আজ আর মেলবো না, কালকে মেলবো। এখন তিনটে বাজছে, তিনটার সময় কাচতে এসেছি, ভাবো স্নান করবো, কাচবো। তো আজকে তোমাদের সাথে সবসময় কথা বলতে পারিনি, কেন বলো তো, মাঝে অনেক দিন ছিল যে আমি ব্লগ বানাইনি, অভ্যাসটা চলে গেছিলো। তারপর আজকে থেকে আবার স্টার্ট করলাম বলে অল্প কিছু শেয়ার করেছি, কাল থেকে আবার ভালো ভালো ব্লগ পাবে, মানে আমি রেগুলার যা যা কাজ করবো ওগুলো কাল থেকে শেয়ার করবো। তো চলো ভিডিওর দেখতে থাকো, আমি তার আগে স্নানটা করে নিই। আর বৃষ্টি দেখো, এই শীতকাল পড়ে গেছে, তারপর যদি বৃষ্টি হয় না কত ঠান্ডা, বুঝতে পারছো, পুরো জোর। আজকাল বৃষ্টি নামিয়ে দিল, মেঘটা সকাল থেকেই মেঘলাও যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হবে ভেবে ভাবিনি। আমি স্নান করতে ঢুকেছি, বৃষ্টি নামিয়ে স্নান করে বেরালাম, আর প্রচণ্ড জোরে মেঘ বৃষ্টি হচ্ছে, যা স্নান করে বেরালাম, কারেন্ট চলে গেছে, আমি এতগুলো কাটছিলাম বেকার হয়ে গেল, কারণ কী করে মেলবো, কালকের জন্য রেখে দেবো। খেতে বসেছে বাবা আর বাবু, তারপর আমরা খাবো, প্রচুর মেঘ ডাকছে, আর এখানে মা এই দেখো ভয়ে একবার একাকার হয়ে গেছে, তারপর ওটা নিয়ে নেবো, খুব সুন্দর দারুন রান্না করেছো বাবা, আমি এমনি রান্না করতে পারি না বাবু, এত সুন্দর রান্না করে মনে হয় সবটাই খেয়ে নেবো। আর ওখানটা আমার জন্য টেঙ্গি রাখা আছে, আর এই বাটিতে মাংস, তো আমরা খেয়ে নিই এবার, দেরি হয়ে গেল, বৃষ্টি হচ্ছে, আজ একদলায় খেলাম, বাইরের ওয়েদার এই ভালো হলো, এখনো মেঘটা আছে, তো পুরো এত বৃষ্টি হয়েছে সব গাছগুলো হেলে গেছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এখন বাসন ধুতে যাব। এ এ রমিও এসছে, মেরো না রমিও, যেও না যেও না, আরে তো ভাগ্যে আমি ছিলাম, আর বিড়ালটা ছুটে চলে গেল, ওই জন্য একটা জীবন রক্ষা হয়ে গেল, নাহলে বিড়ালটা পুরো মারা যেত। মা খাবার দেবে রমিওকে, রমিও বিড়াল দেখতে পেয়ে যা করলো না বাবা রে, চলে গেল ভাগ্যে বিড়ালটা। মাংসর হাড়, এখানে ভাত আছে কড়াইয়ে, আমি কোথায় বাসন, এখানে ধুই লি গেছি, মেয়েদারটা ঠিক আছে না, ও মুসতে থেকে ধুই লিচ্ছি মা, এখানে পুরো পুরো জল জমে গেছে গাছগুলো, দেখো বিড়ালটা রমিয়ার ভয়ে উঠে যাচ্ছে, ও লাকটা খুব ভালো, নাহলে রমিও ধরলি তোর একটু হলেই, খাচ্ছে খাক, আমি বাসনটা ধুয়ে নিই গা। হালকা হালকা পড়ছে তো, হ্যাঁ আবার নামবে, বাসন ধুতে বৃষ্টি পড়লে চাপ নেই, কিন্তু যদি বিদ্যুৎ দেয় না তাহলে বেশি চাপ। আর আমি খুব তাড়াতাড়ি করেই ধুচ্ছি, আর এই কটা বাসন ধোয়ার পরে আমি এখন ঘরটা ভালো করে মুছে নেবো, কারণ মাকে বললাম যে আমি মুছে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখনও বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি ফুচকুর এই জামাগুলো গুছিয়ে রেখেছি, পুজোর সময় পড়েছে যেরকম নতুন নতুন, তো এটা ঘরে পড়ে, তো জামাটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক জামা হয়ে গেছে, তো এই
বালতিতে ঢুকানো ছিল, তো এগুলো বার করে দিচ্ছি। শীত আসছে তো মোটামুটি জামাগুলো পরবে। এই একটা মোটা, এই গেঞ্জিটা ভালো করে রেখে দেবো। আর এখানে এবার এইখানে আছে অনেক জামা পুচকুল, এই যে এইখানে ভালো জামাগুলো রেখে দিই। তলে ঢুকে আছে একটা পাঞ্জাবি আছে এখানে, আরো কি কি আছে দেখো, এখানে অনেক জামা আছে তলে। এই একটা জামা সব গুছিয়ে রাখতে হবে, একটা জামা সব পুজোতে পড়েছিল রাখাই ছিল। তো এই জামাগুলো এখানে ভালোগুলো রাখলাম, এই একটা ভালো, তো এটা বাবা গুছিয়ে দিচ্ছে ভালো করে। আর নীল এখন বই পড়তে বসেছে আওয়া। তো এগুলো কালী পুজোর সময় বার করবো। আর এই পাঞ্জাবিটা একটু গুছাই দেবো না, পাঞ্জাবিটা জামা আছে একটা প্যান্ট। আমি এখান থেকে খুঁজে খুঁজে নিলে ভালো জামাগুলো আমি এখানে রেখে দিচ্ছি। একটা খুব সুন্দর প্যান্ট আছে তো রেগুলার পরার জন্য। আর এই যে একটা শীতের প্যান্ট আছে, এটা আবার শীত কাজে লাগবে। আর এই গামলাটা মা খালি করে দিচ্ছি, মা কিছু রাখে কিংবা আমার জিনিসপত্র থাকবে এই গামলাতে। প্যান্টগুলো ছোটো প্যান্টগুলো কী করবো ওটাই ভাবছি, খুব ছোটো হয়ে গেছে এগুলো, শীতের জামা এগুলো সব অন্য কোথাও শিফট করে দিতে হবে। টিপ পাতা দিয়েছে, মা চা ছুঁড়ে দিল। এই একটা জামা তো এটা ভালো, না বেটা চা খাবো চা খাবো। নীল কি করছে, কি করছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা করছে নীল, এখন ড্রয়িং করে, ড্রয়িং করতে শিখে গেছে। ছবি আঁকতে খুব ভালোবাসো তাই না বেটু? ওটা কি বটে, হ্যাঁ মুখটা একবার দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও, হাঁচি হাঁচি মুখ।